আজকে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেই ছবির দিনের কিছু কিছু ক্লিপস নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাবো। এই যে সুন্দর যে ছবিটা দেখতেছেন এটা আমার সবচেয়ে পছন্দ, আর এই সময় এত ভালো লাগতেছিল এটা ওয়ান কাইন্ড অফ গেট রেডি উইথ মি বানাবো ভাবছিলাম, তারপর আমি পুরোটা ভিডিও করি নাই, ভুলে গেছি। প্রথমে আইব্রো আর্ট করে নিতেছি, তারপরে একটা কার্ডের মধ্যে ফাউন্ডেশন নিয়ে মিক্স করার পরে মনে হয়েছে যে ওয়াও একটা ট্রানজ্যাকশন ভিডিও বানাই। পুরো ভিডিও মেকআপ করবো ভাবছিলাম, বাট ফোনে চার্জ ছিল না তাই করা হয়নি। তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি বৃষ্টির একটা দিনে, বৃষ্টি পড়বে আমি ভাবছি, বৃষ্টি নামার আগে আমি চলে যাব, কিন্তু বৃষ্টি তো নেমে গেছে। আমি এখন উবারে করে যাচ্ছি সেই জায়গাটা, জায়গাটা সেই সুন্দর, যেতে যেতে সেই কঠিন প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসেছিলাম। জ্যামে বসে থাকতে থাকতে নিজে নিজে এত বিরক্ত লাগতেছিল, মনে হইতেছিল আমার মাথা ছিটে পড়ে যাইতেছে, কারণ আমি মাথার মধ্যে 10টার মতো ফুল লাগাইছিলাম, হলুদ রঙের গোলাপ ফুল, যেটা খোপায় লাগানোর পরে আমার মনে হচ্ছিল আমার মাথাটা 1 কেজি ভার হয়ে গেছে, যদি আমি দাঁত কেলাচ্ছিলাম, কারণ আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি যে জায়গাটায় গিয়েছিলাম সেটা হচ্ছে, গেস করেন তো কোন জায়গা, সেই জায়গায় বিড়াল আছে, সেই জায়গায় এরকম গ্লাসের মধ্যে খাবার দেয়, সেই জায়গায় বৃষ্টির দিনে খিচুড়ি পাওয়া যায়, অ্যাকচুয়ালি না প্রতিদিনই খিচুড়ি পাওয়া যায়, সেই জায়গাটার আকাশটা হচ্ছে এরকম দেখা যায়, সেই জায়গায় বসে বসে আপনি খোলা আকাশের নিচে খেতে পারবেন, সেই জায়গায় ন্যাপকিন দেয় না, অনেকেই জেনে গেছেন। আচ্ছা যারা জানেন নাই তাদের জন্য আমি বলে দিতেছি, আমি ফুললি ঢাকার মধ্যে ভেজিটেরিয়ান, প্রথম ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট সেটা হচ্ছে যাত্রা বিরতি, সেখানে চলে আসছি। যাত্রা বিরতি যারা ছবি তোলে তারা সবাই অ্যাস্থেটিক লুকের জন্য চিনে। এই বিড়ালটা আমার কেন জানি প্যাকেট কামড়াইতেছিল, ব্যাগ কামড়াইতেছিল, আই রিয়েলি ডোন্ট নো। এই ডেকোরেশনটা খুবই ভালো লাগে, দেখেন ভিজে, মানে রেস্টুরেন্টটা ভিজে এত সুন্দর হয়েছে, গাছপালাগুলো এত সুন্দর লাগতেছিল। আমি পোজ দিতেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে রিলস বানাতে পারি, রিলসের জন্য বিভিন্ন পোজগুলো আমি ক্লিপস আকারে আপনাদেরকে শেয়ার করলাম। আর আজকের দিনে আমার দিনটা কাটছে খুবই বিরক্তভাবে, কারণ বৃষ্টির জন্য আমার ভাই আজকে আসতে অনেক লেট করছে, যিনি আমার আজকে মেইন হিরো, যিনি এই সুন্দর সুন্দর ছবিগুলো আর রিলসগুলো বানাই দিছে, তার আসতে খুব লেট হয়েছে। লেট অ্যাকচুয়ালি তার হয় নাই, বৃষ্টির জন্য সে প্যারায় পড়ে গেছিল, তারপরে আমাদের মধ্যে একটু ঝগাঝাটি ছিল, তারপরেও আমরা নর্মালিভাবে আবার খুবই ফাটাফাটি কতগুলো ছবি তুলে ফেলছি। জায়গাটা এত সুন্দর ছিল, জায়গাটা জানেন ছবি তুলতে কত টাকা গুনতে হয়, প্রায় 2000 টাকা, তাও আবার 1 ঘন্টার জন্য।